أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم हे मानव समाज तुमरा तुम्हादेर पालन करता के भय करो जिनी तुम्हादेर के एक व्यक्ति थेके सृष्टि करेछेन एबं जिनी तार थेके तार संगीनी के सृष्टि करेछेन आर विस्तार करेछेन तादेर दुजन थेके अगणित पुरुष नारी आर आल्लाह के भय करो जार नामे तुमरा एके अपरेर निकट जाचा करे थाको एबं आत्मीय ज्ञातितेर ब्यापारे सतर्कता अवलम्बन करो निश्चय आल्लाह तुम्हादेर ब्यापारे सचेतन रयेछेन। यातीमদেরকে তাদের সম্পদ বুঝিয়ে দাও, খারাপ মালামালের সাথে ভালো মালামালের অদল বদল করো না, আর তাদের ধন সম্পদকে নিজেদের ধন সম্পদের সাথে সংমিশ্রিত করে তা গ্রাস করো না, নিশ্চয়ই এটা বড়ই মন্দ কাজ। আর যদি তোমরা ভয় করো যে ইয়াতীম মেয়েদের হক যথাযথভাবে পূরণ করতে পারবে না, তবে সেসব মেয়েদের মধ্য থেকে যাদের ভালো লাগে তাদের বিয়ে করে নাও, দুই তিন কিংবা চারটি পর্যন্ত। আর যদি এরূপ আশঙ্কা করো যে তাদের মধ্যে ন্যায়সঙ্গত আচরণ বজায় রাখতে পারবে না, তবে একটি অথবা তোমাদের অধিকারভুক্ত দাসীদেরকে, এতেই পক্ষপাতিত্বে জড়িত না হওয়ার অধিকতর সম্ভাবনা। আর তোমরা স্ত্রীদেরকে তাদের মোহর দিয়ে দাও খুশি মনে, তারা যদি খুশি হয়ে তা থেকে কিছু অংশ ছেড়ে দেয় তবে তা তোমরা স্বচ্ছন্দে ভোগ করো। আর যে সম্পদকে আল্লাহ তোমাদের জীবনযাত্রার অবলম্বন করেছেন তা অর্বাচীনদের হাতে তুলে দিও না, বরং তা থেকে তাদেরকে খাওয়াও পড়াও এবং তাদেরকে সান্ত্বনার বাণী শোনাও। আর ইয়াতিমদের প্রতি বিশেষভাবে নজর রাখবে যে পর্যন্ত না তারা বিয়ের বয়সে পৌঁছে, যদি তাদের মধ্যে বুদ্ধি বিবেচনার উন্মেষ আঁচ করতে পারো তবে তাদের সম্পদ তাদের হাতে অর্পণ করতে পারো। ইয়াতিমদের মাল প্রয়োজনাতিরিক্ত খরচ করো না বা তারা বড় হয়ে যাবে মনে করে তাড়াতাড়ি খেয়ে ফেলো না, যারা সচ্ছল তারা অবশ্যই ইয়াতিমের মাল খরচ করা থেকে বিরত থাকবে, আর যে অভাবগ্রস্ত সে সঙ্গত পরিমাণ খেতে পারে। যখন তাদের হাতে তাদের সম্পদ প্রত্যর্পণ করো তখন সাক্ষী রাখবে, অবশ্য আল্লাহই হিসাব নেওয়ার ব্যাপারে যথেষ্ট। পিতামাতার ও আত্মীয় স্বজনের পরিত্যক্ত সম্পত্তিতে পুরুষদেরও অংশ আছে এবং পিতামাতা ও আত্মীয় স্বজনদের পরিত্যক্ত সম্পত্তিতে নারীদেরও অংশ আছে, অল্প হোক কিংবা বেশি, এ অংশ নির্ধারিত। সম্পত্তি বন্টনের সময় যখন আত্মীয় স্বজন ইয়াতিম ও মিসকিন উপস্থিত হয় তখন তা থেকে তাদের কিছু খাইয়ে দাও এবং তাদের সাথে কিছু সদালাভ করো। তাদের ভয় করা উচিত যারা নিজেদের পশ্চাতে দুর্বল অক্ষম সন্তান সন্ততি ছেড়ে গেলে তাদের জন্য তারাও আশঙ্কা করে, সুতরাং তারা যেন আল্লাহকে ভয় করে এবং সঙ্গত কথা বলে। যারা ইয়াতিমদের অর্থ সম্পদ অন্যায়ভাবে খায় তারা নিজেদের পেটে আগুনই ভর্তি করেছে এবং সত্তরই তারা অগ্নিতে প্রবেশ করবে। আল্লাহ তোমাদেরকে তোমাদের সন্তানদের সম্পর্কে আদেশ করেন, একজন পুরুষের অংশ দুজন নারীর অংশের সমান, অতঃপর যদি শুধু নারী হয় দুয়ের অধিক তবে তাদের জন্য ওই মালের তিন ভাগের দুই অংশ যা ত্যাগ করে মরে, এবং যদি একজনই হয় তবে তার জন্য অর্ধেক। মৃতের পিতামাতার মধ্য থেকে প্রত্যেকের জন্য ত্যাজ্য সম্পত্তির ছয় ভাগের এক অংশ যদি মৃতের পুত্র থাকে, যদি পুত্র না থাকে এবং পিতামাতাই ওয়ারিশ হয় তবে মাতা পাবে তিন ভাগের এক অংশ, অতঃপর যদি মৃতের কয়েকজন ভাই থাকে তবে তার মাতা পাবে ছয় ভাগের এক অংশ ওসিয়তের পর যা করে মরেছে
কিংবা ঋণ পরিশোধের পর। তোমাদের পিতা ও পুত্রের মধ্যে কে তোমাদের জন্য অধিক উপকারী তোমরা জানো না, আল্লাহর নির্ধারিত অংশ। নিশ্চয় আল্লাহ সর্বজ্ঞ রহস্যবিদ। তোমাদের হবে অর্ধেক সম্পত্তি যা ছেড়ে যায় তোমাদের স্ত্রীরা যদি তাদের কোনো সন্তান না থাকে, যদি তাদের সন্তান থাকে তবে তোমাদের হবে এক চতুর্থাংশ ওই সম্পত্তির যা তারা ছেড়ে যায়, ওসিয়তের পর যা তারা করে এবং ঋণ পরিশোধের পর। স্ত্রীদের জন্য এক চতুর্থাংশ হবে ওই সম্পত্তির যা তোমরা ছেড়ে যাও যদি তোমাদের কোনো সন্তান না থাকে, আর যদি তোমাদের সন্তান থাকে তবে তাদের জন্য হবে ওই সম্পত্তির আট ভাগের এক ভাগ যা তোমরা ছেড়ে যাও ওসিয়তের পর, যা তোমরা করো এবং ঋণ পরিশোধের পর। যে পুরুষের ত্যাজ্য সম্পত্তি তার যদি পিতা পুত্র কিংবা স্ত্রী না থাকে এবং এই মৃতের এক ভাই কিংবা এক বোন থাকে তবে উভয়ের প্রত্যেকে ছয় ভাগের এক ভাগ পাবে, আর যদি ততোধিক থাকে তবে তারা এক তৃতীয়াংশের অংশীদার হবে ওসিয়তের পর যা করা হয়, অথবা ঋণের পর এমত অবস্থায় যে অপরের ক্ষতি না করে। এ বিধান আল্লাহর, আল্লাহ সর্বজ্ঞ সহনশীল। এগুলো আল্লাহর নির্ধারিত সীমা। যে কেউ আল্লাহ ও রসুলের আদেশ মতো চলে তিনি তাকে জান্নাত সমূহে প্রবেশ করাবেন যেগুলোর তলদেশ দিয়ে স্রোতস্বিনী প্রবাহিত হবে, তারা সেখানে চিরকাল থাকবে। এ হল বিরাট সাফল্য। যে কেউ আল্লাহ ও রসুলের অবাধ্যতা করে এবং তার সীমা অতিক্রম করে তিনি তাকে আগুনে প্রবেশ করাবেন, সে সেখানে চিরকাল থাকবে, তার জন্য রয়েছে অপমানজনক শাস্তি। আর তোমাদের নারীদের মধ্যে যারা ব্যভিচারিণী তাদের বিরুদ্ধে তোমাদের মধ্য থেকে চারজন পুরুষকে সাক্ষী হিসাবে তলব করো, অতঃপর যদি তারা সাক্ষ্য প্রদান করে তবে তাদেরকে গৃহে আবদ্ধ রাখো যে পর্যন্ত মৃত্যু তাদেরকে তুলে না নেয় অথবা আল্লাহ তাদের জন্য অন্য কোনো পথ নির্দেশ না করেন। তোমাদের মধ্য থেকে যে দুজন সেই কুকর্মে লিপ্ত হয় তাদেরকে শাস্তি প্রদান করো, অতঃপর যদি উভয়ে তওবা করে এবং নিজেদের সংশোধন করে তবে তাদের থেকে হাত গুটিয়ে নাও, নিশ্চয় আল্লাহ তওবা কবুলকারী দয়ালু। অবশ্যই আল্লাহ তাদের তওবা কবুল করবেন যারা ভুলবশত মন্দ কাজ করে অতঃপর অনতিবিলম্বে তওবা করে, এরাই হল সেসব লোক যাদেরকে আল্লাহ ক্ষমা করে দেন, আল্লাহ মহাজ্ঞানী রহস্যবিদ। আর এমন লোকদের জন্য কোনো ক্ষমা নেই যারা মন্দ কাজ করতেই থাকে, এমনকি যখন তাদের কারো মাথার উপর মৃত্যু উপস্থিত হয় তখন বলতে থাকে আমি এখন তওবা করছি, আর তওবা নেই তাদের জন্য যারা কুফরি অবস্থায় মৃত্যুবরণ করে। আমি তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি প্রস্তুত করে রেখেছি। হে ইমানদারগণ, বলপূর্বক নারীদেরকে উত্তরাধিকারে গ্রহণ করা তোমাদের জন্য হালাল নয় এবং তাদেরকে আটক রেখো না যাতে তোমরা তাদেরকে যা প্রদান করেছ তার কিয়দংশ নিয়ে নাও, কিন্তু তারা যদি কোনো প্রকাশ্য অশ্লীলতা করে, নারীদের সাথে সদ্ভাবে জীবনযাপন করো, অতঃপর যদি তাদেরকে অপছন্দ করো তবে হয়তো তোমরা এমন এক জিনিসকে অপছন্দ করছ যাতে আল্লাহ অনেক কল্যাণ রেখেছেন। যদি তোমরা এক স্ত্রীর স্থলে অন্য স্ত্রীর পরিবর্তন করতে ইচ্ছা করো এবং তাদের একজনকে প্রচুর ধন সম্পদ প্রদান করে থাকো তবে তা থেকে কিছুই ফেরত গ্রহণ করো না। তোমরা কি অন্যায়ভাবে ও প্রকাশ্য গোনাহর মাধ্যমে গ্রহণ করবে? তোমরা কিরূপে তা গ্রহণ করতে পারো অথচ তোমাদের একজন অন্যজনের কাছে গমন এবং নারীরা তোমাদের কাছ থেকে সুদৃঢ় অঙ্গীকার গ্রহণ করেছে?
যে নারীকে তোমাদের পিতা পিতামহ বিবাহ করেছে তোমরা তাদের বিবাহ করো না, কিন্তু যা বিগত হয়ে গেছে এটা অশ্লীল, গজবের কাজ এবং নিকৃষ্ট আচরণ। তোমাদের জন্য হারাম করা হয়েছে তোমাদের মাতা, তোমাদের কন্যা, তোমাদের বোন, তোমাদের ফুপু, তোমাদের খালা, ভ্রাতৃকন্যা, ভগিনী কন্যা, তোমাদের সে মাতা যারা তোমাদেরকে স্তন্য পান করিয়েছে, তোমাদের দুধ বোন, তোমাদের স্ত্রীদের মাতা, তোমরা যাদের সাথে সহবাস করেছ সে স্ত্রীদের কন্যা যারা তোমাদের লালন পালনে আছে। যদি তাদের সাথে সহবাস না করে থাকো তবে এ বিবাহে তোমাদের কোনো গোনাহ নেই। তোমাদের ঔরসজাত পুত্রদের স্ত্রী এবং দুই বোনকে একত্রে বিবাহ করা তোমাদের জন্য নিষিদ্ধ করা হল, কিন্তু যা অতীত হয়ে গেছে, নিশ্চয়ই আল্লাহ ক্ষমাকারী দয়ালু। এবং নারীদের মধ্যে তাদের ছাড়া সকল সধবা স্ত্রীলোক তোমাদের জন্য নিষিদ্ধ, তোমাদের দক্ষিণ হস্ত যাদের মালিক হয়ে যায়, এটা তোমাদের জন্য আল্লাহর হুকুম। এদেরকে ছাড়া তোমাদের জন্য সব নারী হালাল করা হয়েছে, শর্ত এই যে তোমরা তাদেরকে স্বীয় অর্থের বিনিময়ে তলব করবে বিবাহ বন্ধনে আবদ্ধ করার জন্য, ব্যভিচারের জন্য নয়। অনন্তর তাদের মধ্যে যাকে তোমরা ভোগ করবে তাকে তার নির্ধারিত হক দান করো। তোমাদের কোনো গোনাহ হবে না যদি নির্ধারণের পর তোমরা পরস্পরে সম্মত হও, নিশ্চয় আল্লাহ সুবিজ্ঞ রহস্যবিদ। আর তোমাদের মধ্যে যে ব্যক্তি স্বাধীন মুসলমান নারীকে বিয়ে করার সামর্থ্য রাখে না সে তোমাদের অধিকারভুক্ত মুসলিম কৃতদাসীদেরকে বিয়ে করবে। আল্লাহ তোমাদের ইমান সম্পর্কে ভালোভাবে জ্ঞাত রয়েছেন, তোমরা পরস্পর এক, অতএব তাদেরকে তাদের মালিকের অনুমতিক্রমে বিয়ে করো এবং নিয়ম অনুযায়ী তাদেরকে মোহরণা প্রদান করো, এমতাবস্থায় যে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হবে, ব্যভিচারিণী কিংবা উপপতি গ্রহণকারিণী হবে না। অতঃপর যখন তারা বিবাহ বন্ধনে এসে যায় তখন যদি কোনো অশ্লীল কাজ করে তবে তাদেরকে স্বাধীন নারীদের অর্ধেক শাস্তি ভোগ করতে হবে। এ ব্যবস্থা তাদের জন্য তোমাদের মধ্যে যারা ব্যভিচারে লিপ্ত হওয়ার ব্যাপারে ভয় করে, আর যদি সবর করো তবে তা তোমাদের জন্য উত্তম, আল্লাহ ক্ষমাশীল করুণাময়। আল্লাহ তোমাদের জন্য সবকিছু পরিষ্কার বর্ণনা দিতে চান, তোমাদের পূর্ববর্তীদের পথ প্রদর্শন করতে চান এবং তোমাদেরকে ক্ষমা করতে চান, আল্লাহ মহাজ্ঞানী রহস্যবিদ। আল্লাহ তোমাদের প্রতি ক্ষমাশীল হতে চান এবং যারা কামনা বাসনার অনুসারী তারা চায় যে তোমরা পথ থেকে অনেক দূরে বিচ্যুত হয়ে পড়ো। আল্লাহ তোমাদের বোঝা হালকা করতে চান, মানুষ দুর্বল সৃজিত হয়েছে। হে ইমানদারগণ, তোমরা একে অপরের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করো না, কেবলমাত্র তোমাদের পরস্পরের সম্মতিক্রমে যে ব্যবসা করা হয় তা বৈধ, আর তোমরা নিজেদের কাউকে হত্যা করো না, নিঃসন্দেহে আল্লাহ তাআলা তোমাদের প্রতি দয়ালু। আর যে কেউ সীমা লঙ্ঘন কিংবা জুলুমের বশবর্তী হয়ে এরূপ করবে তাকে খুব শীঘ্রই আগুনে নিক্ষেপ করা হবে, এটা আল্লাহর পক্ষে খুবই সহজ সাধ্য। যেগুলো সম্পর্কে তোমাদের নিষেধ করা হয়েছে যদি তোমরা সেসব বড় গোনাহগুলো থেকে বেঁচে থাকতে পারো তবে আমি তোমাদের ত্রুটি বিচ্যুতিগুলো ক্ষমা করে দেব এবং সম্মানজনক স্থানে তোমাদের প্রবেশ করাব। আর তোমরা আকাঙ্ক্ষা করো না এমন সব বিষয়ে যাতে আল্লাহ তাআলা তোমাদের একের ওপর অপরের শ্রেষ্ঠত্ব দান করেছেন। পুরুষ যা অর্জন করে সেটা তার অংশ এবং নারী যা অর্জন করে সেটা তার অংশ, আর আল্লাহর কাছে তার অনুগ্রহ প্রার্থনা করো, নিঃসন্দেহে আল্লাহ তাআলা
সর্ববিষয়ে জ্ঞাত। পিতামাতা এবং নিকট আত্মীয়রা যা ত্যাগ করে যান, সেসবের জন্যই আমি উত্তরাধিকারী নির্ধারণ করে দিয়েছি, আর যাদের সাথে তোমরা অঙ্গীকারাবদ্ধ হয়েছ তাদের প্রাপ্য দিয়ে দাও। আল্লাহ তাআলা নিঃসন্দেহে সবকিছুই প্রত্যক্ষ করেন। পুরুষেরা নারীদের উপর কর্তৃত্বশীল, এজন্য যে আল্লাহ একের উপর অন্যের বৈশিষ্ট্য দান করেছেন এবং এজন্য যে তারা তাদের অর্থ ব্যয় করে। সেমতে নেককার স্ত্রীলোকরাজ হয় অনুগত এবং আল্লাহ যা হিফাজতযোগ্য করে দিয়েছেন লোকচক্ষুর অন্তরালেও তার হিফাজত করে। আর যাদের মধ্যে অবাধ্যতার আশঙ্কা করো, তাদের সদুপদেশ দাও, তাদের শয্যা ত্যাগ করো এবং প্রহার করো। যদি তাতে তারা বাধ্য হয়ে যায় তবে আর তাদের জন্য অন্য কোনো পথ অনুসন্ধান করো না। নিশ্চয় আল্লাহ সবার উপরে শ্রেষ্ঠ। যদি তাদের মধ্যে সম্পর্ক ছেদ হওয়ার মতো পরিস্থিতিরই আশঙ্কা করো, তবে স্বামীর পরিবার থেকে একজন এবং স্ত্রীর পরিবার থেকে একজন সালিশ নিযুক্ত করবে। তারা উভয় মীমাংসা চাইলে আল্লাহ তাদের মধ্যে মীমাংসার অনুকূল অবস্থা সৃষ্টি করবেন। আল্লাহ সর্বজ্ঞ, সবকিছু অবহিত। আর ইবাদত করো আল্লাহর, শরীক করো না তার সাথে অপর কাউকে। পিতামাতার সাথে সৎ ও সদয় ব্যবহার করো এবং নিকট আত্মীয়, ইয়াতিম মিসকিন, প্রতিবেশী, অসহায় মুসাফির এবং নিজের দাস দাসীর প্রতিও। নিশ্চয়ই আল্লাহ পছন্দ করে না দাম্ভিক গর্বিত জনকে। যারা নিজেরও কার্পণ্য করে এবং অন্যকেও কৃপণতা শিক্ষা দেয় আর গোপন করে সেসব বিষয় যা আল্লাহ তাআলা তাদেরকে দান করেছেন স্বীয় অনুগ্রহে, বস্তুত তৈরি করে রেখেছি কাফিরদের জন্য অপমানজনক আজাব। আর সেই সমস্ত লোক যারা ব্যয় করে স্বীয় ধন সম্পদ লোক দেখানোর উদ্দেশ্যে এবং যারা আল্লাহর উপর ইমান আনে না, ইমান আনে না কিয়ামত দিবসের প্রতি এবং শয়তান যার সাথী হয়, সে হল নিকৃষ্টতর সাথী। আর কি বা ক্ষতি হতো তাদের যদি তারা ইমান আনত আল্লাহর উপর, কিয়ামত দিবসের উপর এবং যদি ব্যয় করত আল্লাহ প্রদত্ত রিজিক থেকে? অথচ আল্লাহ তাদের ব্যাপারে যথার্থভাবেই অবগত। নিশ্চয়ই আল্লাহ কারো প্রাপ্য হক বিন্দু বিসর্গ রাখেন না, আর যদি তা সৎকর্ম হয় তবে তাকে দ্বিগুণ করে দেন এবং নিজের পক্ষ থেকে বিপুল সওয়াব দান করেন। আর তখন কি অবস্থা দাঁড়াবে যখন আমি ডেকে আনব প্রতিটি উম্মতের মধ্য থেকে অবস্থা বর্ণনাকারী এবং তোমাকে ডাকব তাদের উপর অবস্থা বর্ণনাকারী? সেদিন কামনা করবে সেই সমস্ত লোক যারা কাফির হয়েছিল এবং রসুলের নাফরমানি করেছিল, যেন জমিনের সাথে মিশে যায়, কিন্তু গোপন করতে পারবে না আল্লাহর কাছে কোনো বিষয়। হে ইমানদারগণ, যখন তোমরা নেশাগ্রস্ত থাকো তখন নামাজের ধারে কাছে যেও না যতক্ষণ না বুঝতে সক্ষম হও যা কিছু তোমরা বলছো। আর নামাজের কাছে যেও না ফরজ গোসলের অবস্থায়ও যতক্ষণ না গোসল করে নাও, কিন্তু মুসাফিরি অবস্থার কথা স্বতন্ত্র। আর যদি তোমরা অসুস্থ হয়ে থাকো কিংবা সফরে থাকো অথবা তোমাদের মধ্য থেকে কেউ যদি প্রস্রাব পায়খানা থেকে এসে থাকে কিংবা নারী গমন করে থাকে কিন্তু পরে যদি পানি প্রাপ্তি সম্ভব না হয়, তবে পাক পবিত্র মাটির দ্বারা তায়াম্মুম করে নাও, তাতে মুখমণ্ডল ও হাতকে ঘষে নাও। নিশ্চয়ই আল্লাহ তাআলা ক্ষমাশীল। তুমি কি তাদের দেখনি যারা কিতাবের কিছু অংশ প্রাপ্ত হয়েছে অথচ তারা পথভ্রষ্টতা খরিদ করে এবং কামনা করে যাতে তোমরাও আল্লাহর পথ থেকে বিভ্রান্ত হয়ে যাও?
অথচ আল্লাহ তোমাদের শত্রুদেরকে যথার্থই জানেন, আর সমর্থক হিসাবে আল্লাহই যথেষ্ট এবং সাহায্যকারী হিসাবেও আল্লাহই যথেষ্ট। কোন কোন ইহুদি তার লক্ষ্য থেকে কথার মোড় ঘুরিয়ে নেয় এবং বলে, আমরা শুনেছি কিন্তু অমান্য করেছি। তারা আরো বলে, শোনো না শোনার মতো। মুখ বাঁকিয়ে ধর্মের প্রতি তাচ্ছিল্য প্রদর্শনের উদ্দেশ্যে বলে, রাইনা অর্থাৎ আমাদের রাখাল। অথচ যদি তারা বলত যে আমরা শুনেছি ও মান্য করেছি, এবং যদি বলত শোনো এবং আমাদের প্রতি লক্ষ্য রাখো, তবে তাই ছিল তাদের জন্য উত্তম, আর সেটাই ছিল যথার্থ ও সঠিক। কিন্তু আল্লাহ তাদের প্রতি অভিসম্পাত করেছেন তাদের কুফরির দরুন, অতএব তারা ঈমান আনছে না, কিন্তু তারা অতি অল্প সংখ্যক। হে আসমানি গ্রন্থের অধিকারী বৃন্দ, যা কিছু আমি অবতীর্ণ করেছি তার উপর বিশ্বাস স্থাপন করো, যা সেই গ্রন্থের সত্যায়ন করে এবং যা তোমাদের কাছে আছে পূর্ব থেকে। বিশ্বাস স্থাপন করো এমন হওয়ার আগেই যে আমি মুছে দেব অনেক চেহারাকে এবং অতঃপর সেগুলোকে ঘুরিয়ে দেব পশ্চাৎ দিকে, কিংবা অভিসম্পাত করব তাদের প্রতি যেমন করে অভিসম্পাত করেছি আসহাবে সাবতের উপর, আর আল্লাহর নির্দেশ অবশ্যই কার্যকর হবে। নিঃসন্দেহে আল্লাহ তাকে ক্ষমা করেন না যে লোক তাঁর সাথে শরিক করে। তিনি ক্ষমা করেন এর নিম্ন পর্যায়ের পাপ যার জন্য তিনি ইচ্ছা করেন, আর যে লোক অংশীদার সাব্যস্ত করল আল্লাহর সাথে সে যেন অপবাদ আরোপ করল। তুমি কি তাদেরকে দেখনি যারা নিজেদেরকে পুতু পবিত্র বলে থাকে, অথচ পবিত্র করেন আল্লাহ যাকে ইচ্ছা তাকেই, বস্তুত তাদের উপর সুতা পরিমাণ অন্যায়ও হবে না। লক্ষ্য কর কেমন করে তারা আল্লাহর প্রতি মিথ্যা অপবাদ আরোপ করে, অথচ এই প্রকাশ্য পাপই যথেষ্ট। তুমি কি তাদেরকে দেখনি যারা কিতাবের কিছু অংশ প্রাপ্ত হয়েছে, যারা মান্য করে ভূত ও শয়তানকে এবং কাফিরদের বলে যে এরা মুসলমানদের তুলনায় অধিকতর সরল সঠিক পথে রয়েছে। এরা হল সেই সমস্ত লোক যাদের উপর লানত করেছেন আল্লাহ তাআলা স্বয়ং, বস্তুত আল্লাহ যার উপর লানত করেন তুমি তার কোনো সাহায্যকারী খুঁজে পাবে না। তাদের কাছে কি রাজ্যের কোনো অংশ আছে, তাহলে যে এরা কাউকেও একটি তিল পরিমাণও দেবে না, নাকি যা কিছু আল্লাহ তাদেরকে স্বীয় অনুগ্রহে দান করেছেন সে বিষয়ের জন্য মানুষকে হিংসা করে। অবশ্যই আমি ইব্রাহিমের বংশধরকে কিতাব ও হিকমত দান করেছিলাম, আর তাদেরকে দান করেছিলাম বিশাল রাজ্য। অতঃপর তাদের কেউ তাকে মান্য করেছে, আবার কেউ তার কাছ থেকে দূরে সরে রয়েছে, বস্তুত তাদের জন্য দোজখের শিখায়িত আগুনই যথেষ্ট। এতে সন্দেহ নেই যে আমার নিদর্শনসমূহের প্রতি যেসব লোক অস্বীকৃতি জ্ঞাপন করবে আমি তাদেরকে আগুনে নিক্ষেপ করব। তাদের চামড়াগুলো যখন জ্বলে পড়ে যাবে তখন আবার আমি তা পাল্টে দেব অন্য চামড়া দিয়ে, যাতে তারা আজাব আস্বাদন করতে থাকে। নিশ্চয়ই আল্লাহ মহাপরাক্রমশালী হিকমতের অধিকারী। আর যারা ইমান এনেছে এবং সৎকর্ম করেছে অবশ্যই আমি প্রবিষ্ট করব তাদেরকে জান্নাতে যার তলদেশে প্রবাহিত রয়েছে নহরসমূহ। সেখানে তারা থাকবে অনন্তকাল, সেখানে তাদের জন্য থাকবে পরিষ্কার পরিচ্ছন্ন স্ত্রীগণ, তাদেরকে আমি প্রবেশ করাব ঘন ছায়া নেড়ে। নিশ্চয়ই আল্লাহ তোমাদের বলেন যে তোমরা প্রাপ্য আমানত সমূহ প্রাপকদের নিকট পৌঁছে দাও, আর যখন তোমরা মানুষের কোনো বিচার মীমাংসা করতে আরম্ভ করো
তখন মীমাংসা করো ন্যায় ভিত্তিক। আল্লাহ তোমাদের সদুপদেশ দান করেন, নিশ্চয়ই আল্লাহ শ্রবণকারী দর্শনকারী। হে ইমানদারগণ, আল্লাহর নির্দেশ মান্য করো, নির্দেশ মান্য করো রসুলের এবং তোমাদের মধ্যে যারা বিচারক তাদের। তারপর যদি তোমরা কোনো বিষয়ে বিবাদে প্রবৃত্ত হয়ে পড়ো, তাহলে তা আল্লাহ ও তাঁর রসুলের প্রতি প্রত্যর্পণ করো, যদি তোমরা আল্লাহ ও কিয়ামত দিবসের উপর বিশ্বাসী হয়ে থাকো, আর এটাই কল্যাণকর এবং পরিণতির দিক দিয়ে উত্তম। তুমি কি তাদেরকে দেখনি যারা দাবি করে যে যা তোমার প্রতি অবতীর্ণ হয়েছে আমরা সে বিষয়ের উপর ইমান এনেছি এবং তোমার পূর্বে যা অবতীর্ণ হয়েছে? তারা বিরোধীয় বিষয়কে শয়তানের দিকে নিয়ে যেতে চায়, অথচ তাদের প্রতি নির্দেশ হয়েছে যাতে তারা তাকে মান্য না করে। পক্ষান্তরে শয়তান তাদেরকে প্রতারিত করে পথভ্রষ্ট করে ফেলতে চায়। আর যখন তুমি তাদেরকে বলবে আল্লাহর নির্দেশের দিকে এসো যা তিনি রসুলের প্রতি নাজিল করেছেন, তখন তুমি মুনাফিকদের দেখবে তারা তোমার কাছ থেকে সম্পূর্ণভাবে সরে যাচ্ছে। এমতাবস্থায় যদি তাদের কৃতকর্মের দরুন বিপদ আরোপিত হয়, তবে তাতে কি হল? অতঃপর তারা তোমার কাছে আল্লাহর কসম খেয়ে খেয়ে ফিরে আসবে যে মঙ্গল ও সম্প্রীতি ছাড়া আমাদের অন্য কোনো উদ্দেশ্য ছিল না। এরা হল সেই সমস্ত লোক যাদের মনের গোপন বিষয় সম্পর্কেও আল্লাহ তাআলা অবগত। অতএব তুমি তাদেরকে উপেক্ষা করো এবং তাদের সৎ উপদেশ দিয়ে এমন কোন কথা বলো যা তাদের জন্য কল্যাণকর। বস্তুত আমি একমাত্র এই উদ্দেশ্যে রসুল পাঠিয়েছি যাতে আল্লাহর নির্দেশ অনুযায়ী তাদের নির্দেশ মান্য করা হয়। আর সেই সব লোক যখন নিজেদের অনিষ্ট সাধন করেছিল তখন তোমার কাছে আসত, অতঃপর আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করত এবং রসুলও যদি তাদেরকে ক্ষমা করিয়ে দিতেন তবে অবশ্যই তারা আল্লাহকে ক্ষমাকারী মেহেরবান রূপে পেত। অতএব তোমার পালনকর্তার কসম, সে লোক ইমানদার হবে না যতক্ষণ না তাদের মধ্যে সৃষ্ট বিবাদের ব্যাপারে তোমাকে ন্যায় বিচারক বলে মনে না করে। অতঃপর তোমার মীমাংসার ব্যাপারে নিজের মনে কোনো রকম সংকীর্ণতা পাবে না এবং তার ইষ্টচিত্তে কবুল করে নেবে। আর যদি আমি তাদের নির্দেশ দিতাম যে নিজেদের প্রাণ ধ্বংস করে দাও কিংবা নিজেদের নগরী ছেড়ে বেরিয়ে যাও, তবে তারা তা করত না, অবশ্য তাদের মধ্যে অল্প কয়েকজন। যদি তারা তাই করে যা তাদের উপদেশ দেওয়া হয়, তবে তা অবশ্যই তাদের জন্য উত্তম এবং তাদেরকে ধর্মের উপর সুদৃঢ় রাখার জন্য তা উত্তম হবে। আর তখন অবশ্যই আমি তাদেরকে নিজের পক্ষ থেকে মহান সওয়াব দেব। আর তাদেরকে সরল পথে পরিচালিত করব। আর যে কেউ আল্লাহর হুকুম এবং তার রসুলের হুকুম মান্য করবে, তাহলে যাদের প্রতি আল্লাহ নিয়ামত দান করেছেন সে তাদের সঙ্গী হবে। তারা হলেন নবী, সিদ্দিক, শহীদ এবং সৎকর্মশীল ব্যক্তিবর্গ, আর তাদের সান্নিধ্যই হল উত্তম। এটা হল আল্লাহ প্রদত্ত মহত্ব, আর আল্লাহ যথেষ্ট পরিজ্ঞাত। হে ইমানদারগণ, নিজেদের অস্ত্র তুলে নাও এবং পৃথক পৃথক সৈন্যদলে কিংবা সমবেতভাবে বেরিয়ে পড়ো। আর তোমাদের মধ্যে এমনও কেউ কেউ রয়েছে যারা অবশ্য বিলম্ব করবে এবং তোমাদের উপর কোনো বিপদ উপস্থিত হলে বলবে আল্লাহ আমার প্রতি অনুগ্রহ করেছেন যে আমি তাদের সাথে যাইনি। পক্ষান্তরে তোমাদের প্রতি আল্লাহর পক্ষ থেকে কোনো অনুগ্রহ এলে
তারা এমনভাবে বলতে শুরু করবে যেন তোমাদের মধ্যে এবং তাদের মধ্যে কোনো মিত্রতাই ছিল না। বলবে, হায়, আমি যদি তাদের সাথে থাকতাম তাহলে আমিও যে সফলতা লাভ করতাম। কাজেই আল্লাহর কাছে যারা পার্থিব জীবনকে আখিরাতের পরিবর্তে বিক্রি করে দেয় তাদের জিহাদ করাই কর্তব্য। বস্তুত যারা আল্লাহর রাহে লড়াই করে এবং অতঃপর মৃত্যু বরণ করে কিংবা বিজয় অর্জন করে আমি তাদেরকে মহাপুণ্য দান করব। আর তোমাদের কি হল যে তোমরা আল্লাহর রাহে লড়াই করছ না? দুর্বল সেই পুরুষ, নারী ও শিশুদের পক্ষে যারা বলে, হে আমাদের পালন কর্তা, আমাদের এই জনপদ থেকে নিষ্কৃতি দান করো, এখানকার অধিবাসীরা যে অত্যাচারী, আর তোমার পক্ষ থেকে আমাদের জন্য পক্ষাবলম্বনকারী নির্ধারণ করে দাও এবং তোমার পক্ষ থেকে আমাদের জন্য সাহায্যকারী নির্ধারণ করে দাও। যারা ইমানদার তারা যে জিহাদ করে আল্লাহর রাহেই, পক্ষান্তরে যারা কাফির তারা লড়াই করে শয়তানের পক্ষে। সুতরাং তোমরা জিহাদ করতে থাকো শয়তানের পক্ষাবলম্বনকারীদের বিরুদ্ধে, দেখবে শয়তানের চক্রান্ত একান্তই দুর্বল। তুমি কি সেসব লোককে দেখনি যাদেরকে নির্দেশ দেওয়া হয়েছিল যে তোমরা নিজেদের হাতকে সংযত রাখো, নামাজ কায়েম করো এবং যাকাত দিতে থাকো? অতঃপর যখন তাদের প্রতি জিহাদের নির্দেশ দেওয়া হল, তৎক্ষণাৎ তাদের মধ্যে একদল লোক মানুষকে ভয় করতে আরম্ভ করল, যেমন করে ভয় করে আল্লাহকে, এমনকি তার চেয়েও অধিক ভয়, আর বলতে লাগল, হায় পালনকর্তা, কেন আমাদের উপর যুদ্ধ ফরজ করলে? আমাদেরকে কেন আরো কিছুকাল অবকাশ দান করলে না? হে রসুল, তাদেরকে বলে দিন, পার্থিব ফায়দা সীমিত আর আখিরাত পরহেজগারদের জন্য উত্তম, আর তোমাদের অধিকার একটি সুতা পরিমাণও খর্ব করা হবে না। তোমরা যেখানেই থাকো না কেন, মৃত্যু কিন্তু তোমাদেরকে পাকড়াও করবেই। যদি তোমরা সুদৃঢ় দুর্গের ভেতরে অবস্থান করো তবুও, বস্তুত তাদের কোনো কল্যাণ সাধিত হলে তারা বলে যে এটা সাধিত হয়েছে আল্লাহর পক্ষ থেকে, আর যদি তাদের কোনো অকল্যাণ হয় তবে বলে এটা হয়েছে তোমার পক্ষ থেকে। বলে দাও, এ সবই আল্লাহর পক্ষ থেকে। পক্ষান্তরে তাদের পরিণতি কি হবে যারা কখনো কোনো কথা বুঝতে চেষ্টা করে না? আপনার যে কল্যাণ হয় তা হয় আল্লাহর পক্ষ থেকে, আর আপনার যে অকল্যাণ হয় সেটা হয় আপনার নিজের কারণে। আর আমি আপনাকে পাঠিয়েছি মানুষের প্রতি আমার পয়গামের বাহক হিসাবে, আর আল্লাহ সব বিষয়ে যথেষ্ট, সব বিষয়ে তার সম্মুখে উপস্থিত। যে লোক রসুলের হুকুম মান্য করল সে আল্লাহরই হুকুম মান্য করল, আর যে লোক বিমুখতা অবলম্বন করল, হে মুহাম্মদ, আমি আপনাকে তাদের জন্য রক্ষণাবেক্ষণকারী নিযুক্ত করে পাঠাইনি। আর তারা বলে, আপনার আনুগত্য করি। অতঃপর আপনার নিকট থেকে বেরিয়ে গেলেই তাদের মধ্য থেকে কে কেউ পরামর্শ করে রাতের বেলায় সে কথার পরিপন্থী যা তারা আপনার সাথে বলেছিল, আর আল্লাহ লিখে নেন যেসব পরামর্শ তারা করে থাকে। সুতরাং আপনি তাদের ব্যাপারে নিস্পৃহতা অবলম্বন করুন এবং ভরসা করুন আল্লাহর উপর, আল্লাহ হলেন যথেষ্ট ও কার্য সম্পাদনকারী। এরা কি লক্ষ্য করে না কোরআনের প্রতি? পক্ষান্তরে এটা যদি আল্লাহ ব্যতীত অপর কারো পক্ষ থেকে হতো তবে এতে অবশ্যই বহু বৈপীড়্য দেখতে পেত। আর যখন তাদের কাছে পৌঁছে কোনো সংবাদ শাস্তি সংক্রান্ত কিংবা ভয়ের, তখন তারা সেগুলোকে রটিয়ে দেয়। আর যদি সেগুলো পৌঁছে দিত রসুল পর্যন্ত কিংবা তাদের শাসকদের পর্যন্ত, তখন অনুসন্ধান করে দেখা যেত সেসব বিষয় যা তাতে রয়েছে অনুসন্ধান করার মতো। বস্তুত
আল্লাহর অনুগ্রহ ও করুণা যদি তোমাদের উপর বিদ্যমান না থাকত, তবে তোমাদের অল্প কতিপয় লোক ব্যতীত সবাই শয়তানের অনুসরণ করতে শুরু করত। আল্লাহর রাহে যুদ্ধ করতে থাকুন। আপনি নিজে সত্তা ব্যতীত অন্য কোনো বিষয়ের জিম্মাদার নন। আর আপনি মুসলমানদের উৎসাহিত করতে থাকুন। শীঘ্রই আল্লাহ কাফিরদের শক্তি সামর্থ্য খর্ব করে দেবেন। আর আল্লাহ শক্তি সামর্থ্যের দিক দিয়ে অত্যন্ত কঠোর ও কঠিন শাস্তিদাতা। যে লোক সৎকাজের জন্য কোনো সুপারিশ করবে তা থেকে সেও একটি অংশ পাবে, আর যে লোক সুপারিশ করবে মন্দ কাজের জন্য সে তার বোঝারও একটি অংশ পাবে। বস্তুত আল্লাহ সর্ববিষয়ে ক্ষমতাশীল। আর তোমাদেরকে যদি কেউ দোয়া করে তাহলে তোমরাও তার জন্য দোয়া করো, তার চেয়ে উত্তম দোয়া অথবা তারই মতো ফিরিয়ে বলো। নিশ্চয়ই আল্লাহ সর্ববিষয়ে হিসাব নিকাশ গ্রহণকারী। আল্লাহ ব্যতীত আর কোনই উপাস্য নেই। অবশ্যই তিনি তোমাদেরকে সমবেত করবেন কিয়ামতের দিন, এতে বিন্দুমাত্র সন্দেহ নেই। তাছাড়া আল্লাহর চাইতে বেশি সত্য কথা আর কার হবে? অতঃপর তোমাদের কি হল যে মুনাফিকদের সম্পর্কে তোমরা দুর্বল হয়ে গেলে? অথচ আল্লাহ তাআলা তাদেরকে ঘুরিয়ে দিয়েছেন তাদের মন্দ কাজের কারণে। তোমরা কি তাদেরকে পথ প্রদর্শন করতে চাও যাদেরকে আল্লাহ পথভ্রষ্ট করেছেন? আল্লাহ যাকে পথভ্রান্ত করেন তুমি তার জন্য কোনো পথ পাবে না। তারা চায় যে তারা যেমন কাফির তোমরাও তেমনি কাফির হয়ে যাও, যাতে তোমরা এবং তারা সব সমান হয়ে যাও। অতএব তাদের মধ্যে কাউকে বন্ধুরূপে গ্রহণ করো না যে পর্যন্ত না তারা আল্লাহর পথে হিজরত করে চলে আসে। অতঃপর যদি তারা বিমুখ হয় তবে তাদেরকে পাকড়াও করো এবং যেখানে পাও হত্যা করো। তাদের মধ্যে কাউকে বন্ধুরূপে গ্রহণ করো না এবং সাহায্যকারী বানিও না। কিন্তু যারা এমন সম্প্রদায়ের সাথে মিলিত হয় যে তোমাদের মধ্যে ও তাদের মধ্যে চুক্তি আছে, অথবা তোমাদের কাছে এভাবে আসে যে তাদের অন্তর তোমাদের সাথে এবং স্বজাতির সাথেও যুদ্ধ করতে অনিচ্ছুক, যদি আল্লাহ ইচ্ছা করতেন তবে তোমাদের উপর তাদেরকে প্রবল করে দিতেন, ফলে তারা অবশ্যই তোমাদের সাথে যুদ্ধ করত। অতঃপর যদি তারা তোমাদের থেকে পৃথক থাকে, তোমাদের সাথে যুদ্ধ না করে এবং তোমাদের সাথে সন্ধি করে, তবে আল্লাহ তোমাদেরকে তাদের বিরুদ্ধে কোনো পথ দেননি। এখন তুমি আরও এক সম্প্রদায়কে পাবে, তারা তোমাদের কাছেও এবং স্বজাতির কাছেও নির্বিঘ্ন হয়ে থাকতে চায়। যখন তাদেরকে ফ্যাসাদের প্রতি মনোনিবেশ করানো হবে তখন তারা তাতে নিপতিত হয়। অতএব তারা যদি তোমাদের থেকে নিবৃত্ত না হয়, তোমাদের সাথে সন্ধি না রাখে এবং স্বীয় হস্তসমূহকে বিরত না রাখে, তবে তোমরা তাদেরকে পাকড়াও করো এবং যেখানে পাও হত্যা করো। আমি তাদের বিরুদ্ধে তোমাদেরকে প্রকাশ্য যুক্তি প্রমাণ দান করেছি। মুসলমানের কাজ নয় যে মুসলমানকে হত্যা করে, কিন্তু ভুল ক্রমে। যে ব্যক্তি মুসলমানকে ভুল ক্রমে হত্যা করে সে একজন মুসলমান ক্রীতদাস মুক্ত করবে এবং খুনের বিনিময় সমর্পণ করবে তার স্বজনদের, কিন্তু যদি তারা ক্ষমা করে দেয়। অতঃপর যদি নিহত ব্যক্তি তোমাদের শত্রু সম্প্রদায়ের অন্তর্গত হয় তবে মুসলমান ক্রীতদাস মুক্ত করবে, এবং যদি সে তোমাদের সাথে চুক্তিবদ্ধ কোন সম্প্রদায়ের অন্তর্গত হয় তবে খুনের বিনিময় সমর্পণ করবে তার স্বজনদেরকে এবং একজন মুসলমান ক্রীতদাস মুক্ত করবে। অতঃপর যে ব্যক্তি না পায় সে আল্লাহর কাছ থেকে গোনাহ মাফ করানোর জন্য উপর্যুপরি দুই মাস রোজা রাখবে। আল্লাহ মহাজ্ঞানী প্রজ্ঞাময়। যে ব্যক্তি স্বেচ্ছাক্রমে মুসলমানকে হত্যা করে তার শাস্তি জাহান্নাম, তাতেই সে চিরকাল থাকবে। আল্লাহ তার প্রতি ক্রুদ্ধ হয়েছেন, তাকে অভিসম্পাত করেছেন এবং তার জন্য ভীষণ শাস্তি প্রস্তুত রেখেছেন।
হে ইমানদারগণ, তোমরা যখন আল্লাহর পথে সফর করো তখন যাচাই করে নিও, এবং যে তোমাদেরকে সালাম করে তাকে বলো না যে তুমি মুসলমান নও। তোমাদের পার্থিব জীবনের সম্পদ অন্বেষণ করো, বস্তুত আল্লাহর কাছে অনেক সম্পদ রয়েছে। তোমরা তো এমনি ছিলে ইতিপূর্বে, অতঃপর আল্লাহ তোমাদের প্রতি অনুগ্রহ করেছেন, অতএব এখন অনুসন্ধান করে নিও, নিশ্চয় আল্লাহ তোমাদের কাজকর্মের খবর রাখেন। গৃহে উপবিষ্ট মুসলমান যাদের কোনো সঙ্গত ওজন নেই, এবং ওই মুসলমান যারা জান ও মাল দ্বারা আল্লাহর পথে জিহাদ করে সমান নয়। যারা জান ও মাল দ্বারা জিহাদ করে আল্লাহ তাদের পদমর্যাদা বাড়িয়ে দিয়েছেন গৃহে উপবিষ্টদের তুলনায়, এবং প্রত্যেকের সাথেই আল্লাহ কল্যাণের ওয়াদা করেছেন। আল্লাহ মুজাহিদিনকে উপবিষ্টদের উপর মহান প্রতিদানে শ্রেষ্ঠ করেছেন। এগুলো তাঁর পক্ষ থেকে পদমর্যাদা, ক্ষমা ও করুণা। আল্লাহ ক্ষমাশীল ও করুণাময়। যারা নিজের অনিষ্ট করে ফেরেশতারা তাদের প্রাণ হরণ করে বলে, তোমরা কি অবস্থায় ছিলে? তারা বলে, এ ভূখণ্ডে আমরা অসহায় ছিলাম। ফেরেশতারা বলে, আল্লাহর পৃথিবী কি প্রশস্ত ছিল না যে তোমরা দেশ ত্যাগ করে সেখানে চলে যেতে? অতএব এদের বাসস্থান হল জাহান্নাম, এবং তা অত্যন্ত মন্দ স্থান। কিন্তু পুরুষ, নারী ও শিশুদের মধ্যে যারা অসহায়, তারা কোনো উপায় করতে পারে না এবং পথও জানে না। অতএব আশা করা যায় আল্লাহ তাদেরকে ক্ষমা করবেন। আল্লাহ মার্জনাকারী, ক্ষমাশীল। যে কেউ আল্লাহর পথে দেশ ত্যাগ করে সে এর বিনিময়ে অনেক স্থান ও স্বচ্ছলতা প্রাপ্ত হবে। যে কেউ নিজ গৃহ থেকে বের হয় আল্লাহ ও রসুলের প্রতি হিজরত করার উদ্দেশ্যে, অতঃপর মৃত্যুমুখে পতিত হয়, তবে তার সওয়াব আল্লাহর কাছে অবধারিত হয়ে যায়। আল্লাহ ক্ষমাশীল, করুণাময়। যখন তোমরা কোনো দেশ সফর করো তখন নামাজে কিছুটা হ্রাস করলে তোমাদের কোনো গুনাহ নেই, যদি তোমরা আশঙ্কা করো যে কাফিররা তোমাদেরকে উত্তপ্ত করবে। নিশ্চয় কাফিররা তোমাদের প্রকাশ্য শত্রু। যখন আপনি তাদের মধ্যে থাকেন, অতঃপর নামাজে দাঁড়ান, তখন যেন একদল দাঁড়ায় আপনার সাথে এবং তারা যেন স্বীয় অস্ত্র সাথে নেয়। অতঃপর যখন তারা সিজদা সম্পন্ন করে তখন আপনার কাছ থেকে যেন সরে যায় এবং অন্য দল যেন আসে যারা নামাজ পড়েনি। অতঃপর তারা যেন আপনার সাথে নামাজ পড়ে এবং আত্মরক্ষার হাতিয়ার সাথে নেয়। কাফিররা চায় যে তোমরা কোনরূপে অসতর্ক থাকো, যাতে তারা একযোগে তোমাদেরকে আক্রমণ করে বসে। যদি বৃষ্টির কারণে তোমাদের কষ্ট হয় অথবা তোমরা অসুস্থ হও, তবে স্বীয় অস্ত্র পরিত্যাগ করায় তোমাদের কোনো গুনাহ নেই, এবং সাথে নিয়ে নাও তোমাদের আত্মরক্ষার অস্ত্র। নিশ্চয় আল্লাহ কাফিরদের জন্য অপমানকর শাস্তি প্রস্তুত করে রেখেছেন। নিশ্চয় আমি আপনার প্রতি সত্য কিতাব অবতীর্ণ করেছি, যাতে আপনি মানুষের মধ্যে ফয়সালা করেন যা আল্লাহ আপনাকে হৃদয়ঙ্গম করান। আপনি বিশ্বাসঘাতকদের পক্ষ থেকে বিতর্ককারী হবেন না, এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন। নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল, দয়ালু। যারা মনে বিশ্বাসঘাতকতা পোষণ করে তাদের পক্ষ থেকে বিতর্ক করবেন না। আল্লাহ পছন্দ করেন না তাকে যে বিশ্বাসঘাতক পাপী হয়। তারা মানুষের কাছে লজ্জিত এবং আল্লাহর কাছে লজ্জিত হয় না। তিনি তাদের সাথে রয়েছেন যখন তারা রাতে এমন বিষয়ে পরামর্শ করে
যাতে আল্লাহ সম্মত নন। তারা যা কিছু করে সবই আল্লাহর আয়ত্তাধীন। শুনছ, তোমরা তাদের পক্ষ থেকে পার্থিব জীবনে বিবাদ করছ, অতঃপর কিয়ামতের দিনে তাদের পক্ষ হয়ে আল্লাহর সাথে কে বিবাদ করবে অথবা কে তাদের কার্যনির্বাহী হবে? যে গুনাহ করে কিংবা নিজের অনিষ্ট করে অতঃপর আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, সে আল্লাহকে ক্ষমাশীল করুণাময় পায়। যে কেউ পাপ করে সে নিজের পক্ষেই করে, আল্লাহ মহাজ্ঞানী প্রজ্ঞাময়। যে ব্যক্তি ভুল কিংবা গুনাহ করে অতঃপর কোন নিরাপরাধের উপর অপবাদ আরোপ করে, সে নিজের মাথায় বহন করে জঘন্য মিথ্যা ও প্রকাশ্য গুনাহ। যদি আপনার প্রতি আল্লাহর অনুগ্রহ ও করুণা না হতো, তবে তাদের একদল আপনাকে পথভ্রষ্ট করার সংকল্প করেই ফেলেছিল। তারা পথভ্রান্ত করতে পারে না কিন্তু নিজেদেরকেই, এবং আপনার কোনো অনিষ্ট করতে পারে না। আল্লাহ আপনার প্রতি ঐশী গ্রন্থ ও প্রজ্ঞা অবতীর্ণ করেছেন এবং আপনাকে এমন বিষয় শিক্ষা দিয়েছেন যা আপনি জানতেন না। আপনার প্রতি আল্লাহর করুণা অসীম। তাদের অধিকাংশ শলা পরামর্শ ভালো নয়, কিন্তু যে শলা পরামর্শ দান খয়রাত করতে কিংবা সৎকাজ করতে কিংবা মানুষের মধ্যে সন্ধি স্থাপন কল্পে করত তা স্বতন্ত্র। যে এ কাজ করে আল্লাহর সন্তুষ্টির জন্য আমি তাকে বিরাট সওয়াব দান করব। যে কেউ রসূলের বিরুদ্ধাচরণ করে তার কাছে সরল পথ প্রকাশিত হওয়ার পর এবং সব মুসলমানের অনুসৃত পথের বিরুদ্ধে চলে, আমি তাকে ওই দিকেই ফিরাব যেদিক সে অবলম্বন করেছে এবং তাকে জাহান্নামে নিক্ষেপ করব, আর তা নিকৃষ্টতর গম্যস্থান। নিশ্চয় আল্লাহ তাকে ক্ষমা করেন না যে তার সাথে কাউকে শরিক করে, এছাড়া যাকে ইচ্ছা ক্ষমা করেন। যে আল্লাহর সাথে শরিক করে সে সুদূর ভ্রান্তিতে পতিত হয়। তারা আল্লাহকে পরিত্যাগ করে, শুধু নারীর আরাধনা করে এবং শুধু অবাধ্য শয়তানের পূজা করে। যার প্রতি আল্লাহ অভিসম্পাত করেছেন, শয়তান বলল, আমি অবশ্যই তোমার বান্দাদের মধ্য থেকে নির্দিষ্ট অংশ গ্রহণ করব, তাদেরকে পথভ্রষ্ট করব, তাদেরকে আশ্বাস দেব, তাদেরকে পশুদের কর্ণচ্ছেদন করতে বলব এবং তাদেরকে আল্লাহ সৃষ্ট আকৃতি পরিবর্তন করতে আদেশ দেব। যে কেউ আল্লাহকে ছেড়ে শয়তানকে বন্ধুরূপে গ্রহণ করে সে প্রকাশ্য ক্ষতিতে পতিত হয়। সে তাদেরকে প্রতিশ্রুতি দেয় এবং তাদেরকে আশ্বাস দেয়। শয়তান তাদেরকে যে প্রতিশ্রুতি দেয় তা সব প্রতারণা বই নয়। তাদের বাসস্থান জাহান্নাম, তারা সেখান থেকে কোথাও পালাবার জায়গা পাবে না। যারা বিশ্বাস স্থাপন করেছে এবং সৎকর্ম করেছে, আমি তাদেরকে উদ্যানসমূহে প্রবিষ্ট করাব যেগুলোর তলদেশে নহরসমূহ প্রবাহিত হয়। তারা চিরকাল তথায় অবস্থান করবে। আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন সত্য সত্য। আল্লাহর চাইতে অধিক সত্যবাদী কে? তোমাদের আশার উপর ভিত্তি নয় এবং আহলে কিতাবদের আশার উপর নয়। যে কেউ মন্দ কাজ করবে সে তার শাস্তি পাবে এবং সে আল্লাহ ছাড়া নিজের কোনো সমর্থক বা সাহায্যকারী পাবে না। যে লোক পুরুষ হোক কিংবা নারী কোনো সৎকর্ম করে এবং বিশ্বাসী হয়, তবে তারা জান্নাতে প্রবেশ করবে এবং তাদের প্রাপ্য তিল পরিমাণও নষ্ট হবে না।
যে আল্লাহর নির্দেশের সামনে মস্তক অবনত করে, সৎ কাজে নিয়োজিত থাকে এবং ইব্রাহিমের ধর্ম অনুসরণ করে, যিনি একনিষ্ঠ ছিলেন, তার চাইতে উত্তম ধর্ম কার? আল্লাহ ইব্রাহিমকে বন্ধুরূপে গ্রহণ করেছেন। যা কিছু নবমণ্ডলে আছে এবং যা কিছু ভূমণ্ডলে আছে সব আল্লাহরই, সব বস্তু আল্লাহর মুষ্টিবলয়ে। তারা আপনার কাছে নারীদের বিবাহের অনুমতি চায়, বলে দিন, আল্লাহ তোমাদেরকে তাদের সম্পর্কে অনুমতি দেন এবং কোরআনে তোমাদেরকে যা যা পাঠ করে শোনানো হয় তা ঐসব পিতৃহীনা নারীদের বিধান, যাদেরকে তোমরা নির্ধারিত অধিকার প্রদান করো না অথচ বিবাহ বন্ধনে আবদ্ধ করার বাসনা রাখো। আর অক্ষম শিশুদের বিধান এই যে, ইয়াতিমদের জন্য ইনসাফের উপর কায়েম থাকো, তোমরা যা ভালো কাজ করবে তা আল্লাহ জানেন। যদি কোনো নারী স্বীয় স্বামীর পক্ষ থেকে অসদ আচরণ কিংবা উপেক্ষার আশঙ্কা করে, তবে পরস্পর কোনো মীমাংসা করে নিলে তাদের উভয়ের কোনো গুনাহ নেই। মীমাংসা উত্তম, মনের সামনে লোভ বিদ্যমান আছে। যদি তোমরা উত্তম কাজ করো এবং খোদা ভীরু হও, তবে আল্লাহ তোমাদের সব কাজের খবর রাখেন। তোমরা কখনো নারীদেরকে সমান রাখতে পারবে না, যদিও এর আকাঙ্ক্ষী হও। অতএব সম্পূর্ণ ঝুঁকে পড়ো না যে একজনকে ফেলে রাখো দোদুল্যমান অবস্থায়। যদি সংশোধন করো এবং খোদা ভীরু হও, তবে আল্লাহ ক্ষমাশীল করুণাময়। যদি উভয়ই বিচ্ছিন্ন হয়ে যায়, তবে আল্লাহ স্বীয় প্রশস্ততা দ্বারা প্রত্যেককে অমুখাপেক্ষী করে দেবেন। আল্লাহ সুপ্রশস্ত প্রজ্ঞাময়। আর যা কিছু রয়েছে আসমানসমূহে ও জমিনে সবই আল্লাহর। বস্তুত আমি নির্দেশ দিয়েছি তোমাদের পূর্ববর্তী গ্রন্থের অধিকারীদেরকে এবং তোমাদেরকে যে তোমরা সবাই ভয় করতে থাকো আল্লাহকে। যদি তোমরা তা না মানো, তবে জেনো সেসব কিছুই আল্লাহ তাআলার, যা কিছু রয়েছে আসমানসমূহে ও জমিনে, আর আল্লাহ হচ্ছেন অভাবহীন প্রশংসিত। আর আল্লাহর জন্য সেসব কিছু যা কিছু রয়েছে আসমানসমূহে ও জমিনে, আল্লাহ যথেষ্ট কর্মবিধায়ক। হে মানবকুল, যদি আল্লাহ তোমাদেরকে সরিয়ে তোমাদের জায়গায় অন্য কাউকে প্রতিষ্ঠিত করেন, বস্তুত আল্লাহর সে ক্ষমতা রয়েছে। যে কেউ দুনিয়ার কল্যাণ কামনা করবে তার জেনে রাখা প্রয়োজন যে দুনিয়ার কল্যাণ আল্লাহরই কাছে রয়েছে, আর আল্লাহ সবকিছু শোনেন দেখেন। হে ইমানদারগণ, তোমরা ন্যায়ের উপর প্রতিষ্ঠিত থাকো, আল্লাহর ওয়াস্তে ন্যায়সঙ্গত সাক্ষ্য দান করো, তাতে তোমাদের নিজের বা পিতা মাতার অথবা নিকটবর্তী আত্মীয় স্বজনের যদি ক্ষতি হয় তবুও, কেউ যদি ধনী কিংবা দরিদ্র হয় তবে আল্লাহ তাদের শুভাকাঙ্ক্ষী তোমাদের চাইতে বেশি। অতএব তোমরা বিচার করতে গিয়ে রিপুর কামনা বাসনার অনুসরণ করো না। আর যদি তোমরা ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলো কিংবা পাশ কাটিয়ে যাও, তবে আল্লাহ তোমাদের যাবতীয় কাজকর্ম সম্পর্কেই অবগত। হে ইমানদারগণ, আল্লাহর উপর পরিপূর্ণ বিশ্বাস স্থাপন করো এবং বিশ্বাস স্থাপন করো তার রসুল ও তার কিতাবের উপর, যা তিনি নাজিল করেছেন স্বীয় রসুলের উপর এবং সে সমস্ত কিতাবের উপর যেগুলো নাজিল করা হয়েছিল ইতিপূর্বে, যে আল্লাহর উপর, তার ফেরেশতাদের উপর, তার কিতাবসমূহের উপর এবং রসুলগণের উপর ও কিয়ামতের দিনের উপর বিশ্বাস করবে না সে পথভ্রষ্ট হয়ে বহু দূরে গিয়ে পড়বে। যারা একবার মুসলমান হয়ে পড়ে
পুনরায় কাফির হয়ে গেছে, আবার মুসলমান হয়েছে এবং আবারও কাফির হয়েছে এবং কুফরিতেই উন্নতি লাভ করেছেন, আল্লাহ তাদেরকে না কখনো ক্ষমা করবেন না পথ দেখাবেন। সেসব মুনাফিককে সুসংবাদ শুনিয়ে দিন যে তাদের জন্য নির্ধারিত রয়েছে বেদনাদায়ক আজাব। যারা মুসলমানদের বর্জন করে কাফিরদের নিজেদের বন্ধু বানিয়ে নেয় এবং তাদেরই কাছে সম্মান প্রত্যাশা করে, অথচ যাবতীয় সম্মান শুধুমাত্র আল্লাহরই জন্য। আর কোরআনের মাধ্যমে তোমাদের প্রতি এই হুকুম জারি করে দিয়েছেন যে যখন আল্লাহ তাআলার আয়াতসমূহের প্রতি অস্বীকৃতি জ্ঞাপন ও বিদ্রুপ হতে শুনবে তখন তোমরা তাদের সাথে বসবে না যতক্ষণ না তারা প্রসঙ্গান্তরে চলে যায়, তা না হলে তোমরাও তাদেরই মতো হয়ে যাবে। আল্লাহ দোজখের মাঝে মুনাফিক ও কাফিরদের একই জায়গায় সমবেত করবেন। এরা এমনি মুনাফিক যারা তোমাদের কল্যাণ অকল্যাণের প্রতীক্ষায় ওত পেতে থাকে, অতঃপর আল্লাহর ইচ্ছায় তোমাদের যদি কোনো বিজয় অর্জিত হয় তবে তারা বলে, আমরাও কি তোমাদের সাথে ছিলাম না? পক্ষান্তরে কাফিরদের যদি আংশিক বিজয় হয় তবে বলে, আমরা কি তোমাদেরকে ঘিরে রাখিনি এবং মুসলমানদের কবল থেকে রক্ষা করিনি? সুতরাং আল্লাহ তোমাদের মধ্যে কিয়ামতের দিন মীমাংসা করবেন এবং কিছুতেই আল্লাহ কাফিরদের মুসলমানদের উপর বিজয় দান করবেন না। অবশ্যই মুনাফিকরা প্রতারণা করছে আল্লাহর সাথে, অথচ তারা নিজেরাই তাদের প্রতারিত করে। বস্তুত তারা যখন নামাজে দাঁড়ায় তখন দাঁড়ায় একান্ত শিথিলভাবে লোক দেখানোর জন্য, আর তারা আল্লাহকে অল্পই স্মরণ করে। এরা দোদুল্যমান অবস্থায় ঝুলন্ত, এদিকেও নয় ওদিকেও নয়। বস্তুত যাকে আল্লাহ গোমরাহ করে দেন তুমি তাদের জন্য কোনো পথই পাবে না কোথাও। হে ইমানদারগণ, তোমরা কাফিরদের বন্ধু বানিও না মুসলমানদের বাদ দিয়ে। তোমরা কি এমনটি করে নিজের উপর আল্লাহর প্রকাশ্য দলিল কায়েম করে দেবে? নিঃসন্দেহে মুনাফিকরা রয়েছে দোজখের সর্বনিম্ন স্তরে, আর তোমরা তাদের জন্য কোনো সাহায্যকারী কখনো পাবে না। অবশ্য যারা তওবা করে নিয়েছে, নিজেদের অবস্থা সংস্কার করেছে এবং আল্লাহর পথকে সুদৃঢ়ভাবে আঁকড়ে ধরে আল্লাহর ফরমা বরদার হয়েছে, তারা থাকবে মুসলমানদেরই সাথে। বস্তুত আল্লাহ শীঘ্রই ইমানদারদের মহাপুণ্য দান করবেন। তোমাদের আজাব দিয়ে আল্লাহ কি করবেন যদি তোমরা সত্যের উপর থাকো? অথচ আল্লাহ হচ্ছেন সমুচিত মূল্যদানকারী সর্বজ্ঞ। আল্লাহ কোন মন্দ বিষয় প্রকাশ করা পছন্দ করেন না, তবে কারোর প্রতি জুলুম হয়ে থাকলে সে কথা আলাদা, আল্লাহ শ্রবণকারী বিজ্ঞ। তোমরা যদি কল্যাণ করো প্রকাশ্য ভাবে কিংবা গোপনে, অথবা যদি তোমরা অপরাধ ক্ষমা করে দাও, তবে যেন আল্লাহ নিজেও ক্ষমাকারী মহাশক্তিশালী। যারা আল্লাহ ও তার রসুলের প্রতি অস্বীকৃতি জ্ঞাপনকারী, তদুপরি আল্লাহ ও রসুলের প্রতি বিশ্বাসে তারতম্য করতে চায় আর বলে যে আমরা কতককে বিশ্বাস করি কিন্তু কতককে প্রত্যাখ্যান করি এবং এরই মধ্যবর্তী কোনো পথ অবলম্বন করতে চায়, প্রকৃতপক্ষে এরাই সত্য প্রত্যাখ্যানকারী। আর যারা সত্য প্রত্যাখ্যানকারী তাদের জন্য তৈরি করে রেখেছি অপমানজনক আজাব। আর যারা ইমান এনেছে আল্লাহর উপর, তাঁর রসুলের উপর এবং তাদের কারোর প্রতি ইমান আনতে গিয়ে কাউকে বাদ দেয়নি, শীঘ্রই
তাদেরকে প্রাপ্য সওয়াব দান করা হবে। বস্তুত আল্লাহ ক্ষমাশীল দয়ালু। আপনার নিকট আহলে কিতাবরা আবেদন জানায় যে আপনি তাদের উপর আসমান থেকে লিখিত কিতাব অবতীর্ণ করিয়ে নিয়ে আসুন। বস্তুত এরা মুসার কাছে এর চেয়েও বড় জিনিস চেয়েছে, বলেছে একেবারে সামনাসামনি ভাবে আমাদের আল্লাহকে দেখিয়ে দাও। অতএব তাদের উপর বজ্রপাত হয়েছে তাদের পাপের দরুন। অতঃপর তাদের নিকট সুস্পষ্ট প্রমাণ নিদর্শন প্রকাশিত হবার পরেও তারা গোবৎসকে উপাস্যরূপে গ্রহণ করেছিল, তাও আমি ক্ষমা করে দিয়েছিলাম এবং আমি মুসাকে প্রকৃষ্ট প্রভাব দান করেছিলাম। আর তাদের কাছ থেকে প্রতিশ্রুতি নেবার উদ্দেশ্যে আমি তাদের উপর তুর পর্বতকে তুলে ধরেছিলাম এবং তাদেরকে বলেছিলাম অবনত মস্তকে দরজায় ঠোকো। আরও বলেছিলাম শনিবার দিন সীমা লঙ্ঘন করো না। এভাবে তাদের কাছ থেকে দৃঢ় অঙ্গীকার নিয়েছিলাম। অতএব তারা যে শাস্তিপ্রাপ্ত হয়েছিল তা ছিল তাদেরই অঙ্গীকার ভঙ্গের জন্য এবং অন্যায়ভাবে রসুলদের হত্যা করার কারণে, এবং তাদের এই উক্তি তরুণ যে আমাদের হৃদয় আচ্ছন্ন। অবশ্য তা নয়, বরং কুফরির কারণে স্বয়ং আল্লাহ তাদের অন্তরের উপর মোহর এঁটে দিয়েছেন, ফলে এরা ঈমান আনে না কিন্তু অতি অল্প সংখ্যক। আর তাদের কুফরি এবং মরিয়মের প্রতি মহা অপবাদ আরোপ করার কারণে, আর তাদের এ কথা বলার কারণে যে আমরা মরিয়ম পুত্র ঈসা মসীহকে হত্যা করেছি যিনি ছিলেন আল্লাহর রসুল, অথচ তারা না তাকে হত্যা করেছে আর না শুলিতে চলিয়েছে। বস্তুত তারা এরূপ ধাঁধায় পতিত হয়েছিল। বস্তুত তারা এ ব্যাপারে নানা রকম কথা বলে। তারা এক্ষেত্রে সন্দেহের মাঝে পড়ে আছে। শুধুমাত্র অনুমান করা ছাড়া তারা এ বিষয়ে কোনো খবরই রাখে না, আর নিশ্চয়ই তাকে তারা হত্যা করেনি, বরং তাকে উঠিয়ে নিয়েছেন আল্লাহ তাআলা নিজের কাছে, আর আল্লাহ হচ্ছেন মহাপরাক্রমশালী প্রাজ্ঞ। আর আহলে কিতাবদের মধ্যে যত শ্রেণী রয়েছে তারা সবাই ঈমান আনবে ঈসার উপর তাদের মৃত্যুর পূর্বে, আর কিয়ামতের দিন তাদের জন্য সাক্ষীর উপর সাক্ষী উপস্থিত হবে। বস্তুত ইহুদিদের জন্য আমি হারাম করে দিয়েছি বহু পূত পবিত্র বস্তু যা তাদের জন্য হালাল ছিল তাদের পাপের কারণে এবং আল্লাহর পথে অধিক পরিমাণে বাধা দানে দরুন। আর এ কারণে যে তারা সুদ গ্রহণ করত অথচ এ ব্যাপারে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল, এবং এ কারণে যে তারা অপরের সম্পদ ভোগ করত অন্যায়ভাবে, বস্তুত আমি কাফিরদের জন্য তৈরি করে রেখেছি বেদনাদায়ক আজাব। কিন্তু যারা তাদের মধ্যে জ্ঞানপক্ক ও ইমানদার তারা তাও মান্য করে যা আপনার উপর অবতীর্ণ হয়েছে এবং যা অবতীর্ণ হয়েছে আপনার পূর্বে। আর যারা নামাজে অনুবর্তিত পালনকারী, যারা যাকাত দানকারী এবং যারা আল্লাহ ও কিয়ামতে আস্থাশীল, বস্তুত এমন লোকদেরকে আমি দান করব মহাপুণ্য। আমি আপনার প্রতি ওহি পাঠিয়েছি যেমন করে ওহি পাঠিয়েছিলাম নূহের প্রতি এবং সেসব নবী রসুলের প্রতি যারা তার পরে প্রেরিত হয়েছেন, আর ওহি পাঠিয়েছি ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব ও তার সন্তানদের প্রতি, এবং ঈসা, আইয়ুব, ইউনুস, হারুন ও সুলাইমানের প্রতি। আর আমি দাউদকে দান করেছি জবুর গ্রন্থ। এছাড়া এমন রসুল পাঠিয়েছি যাদের ইতিবৃত্ত আমি আপনাকে শুনিয়েছি ইতিপূর্বে, এবং এমন রসুল পাঠিয়েছি যাদের বৃত্তান্ত আপনাকে শোনায়নি। আর আল্লাহ মুসার সাথে কথোপকথন করেছেন সরাসরি। সুসংবাদদাতা ও ভীতি প্রদর্শনকারী রসুলদের প্রেরণ করেছি যাতে রসুলদের পরে আল্লাহর প্রতি অপবাদ আরোপ করার মতো
কোনো অবকাশ মানুষের জন্য না থাকে। আল্লাহ প্রবল পরাক্রমশালী প্রাজ্ঞ। আল্লাহ আপনার প্রতি যা অবতীর্ণ করেছেন তিনি যে তা সজ্ঞানেই করেছেন সে ব্যাপারে আল্লাহ নিজেও সাক্ষী এবং ফেরেশতারাও সাক্ষী, আর সাক্ষী হিসাবে আল্লাহই যথেষ্ট। যারা কুফরি অবলম্বন করেছে এবং আল্লাহর পথে বাধা সৃষ্টি করেছে তারা বিভ্রান্তিতে সুদূরে পতিত হয়েছে। যারা কুফরি অবলম্বন করেছে এবং সত্য চাপা দিয়ে রেখেছে আল্লাহ কখনো তাদের ক্ষমা করবেন না এবং সরল পথ দেখাবেন না। তাদের জন্য রয়েছে জাহান্নামের পথ, সেখানে তারা বাস করবে অনন্তকাল, আর এমন করাটা আল্লাহর পক্ষে সহজ। হে মানবকুল, তোমাদের পালনকর্তার যথার্থ বাণী নিয়ে তোমাদের নিকট রসুল এসেছেন, তোমরা তা মেনে নাও, তাতে তোমাদের কল্যাণ হতে পারে। আর যদি তোমরা তা না মানো, জেনে রাখো আসমানসমূহে ও জমিনে যা কিছু রয়েছে সেসবই আল্লাহর, আর আল্লাহ হচ্ছেন সর্বজ্ঞ প্রাজ্ঞ। হে আহলে কিতাবগণ, তোমরা দিনের ব্যাপারে বাড়াবাড়ি করো না এবং আল্লাহর শানে নিতান্ত সঙ্গত বিষয় ছাড়া কোনো কথা বলো না। নিঃসন্দেহে মরিয়ম পুত্র মসিহ ঈসা আল্লাহর রসুল, এবং তার বাণী যা তিনি প্রেরণ করেছেন মরিয়মের নিকট এবং রুহ তাঁরই কাছ থেকে আগত। অতএব তোমরা আল্লাহকে এবং তার রসুলদের মান্য করো, আর এ কথা বলো না যে আল্লাহ তিনের এক। এ কথা পরিহার করো, তোমাদের মঙ্গল হবে। নিঃসন্দেহে আল্লাহ একক উপাস্য, সন্তান সন্ততি হওয়াটা তার যোগ্য বিষয় নয়। যা কিছু আসমানসমূহ ও জমিনে রয়েছে সবই তার, আর কর্মবিধানে আল্লাহই যথেষ্ট। মসিহ আল্লাহর বান্দা হবেন তাতে তার কোনো লজ্জাবোধ নেই, এবং ঘনিষ্ঠ ফেরেশতাদেরও না। বস্তুত যারা আল্লাহর দাসত্বে লজ্জাবোধ করবে এবং অহংকার করবে তিনি তাদের সবাইকে নিজের কাছে সমবেত করবেন। অতঃপর যারা ঈমান এনেছে এবং সৎ কাজ করেছে তিনি তাদেরকে পরিপূর্ণ সওয়াব দান করবেন, বরং স্বীয় অনুগ্রহে আরো বেশি দেবেন। পক্ষান্তরে যারা লজ্জাবোধ করেছে এবং অহংকার করেছে তিনি তাদেরকে দেবেন বেদনাদায়ক আজাব। আল্লাহকে ছাড়া তারা কোনো সাহায্যকারী ও সমর্থক পাবে না। হে মানবকুল, তোমাদের পরওয়ারদিগারের পক্ষ থেকে তোমাদের নিকট সনদ পৌঁছে গেছে, আর আমি তোমাদের প্রতি প্রকৃষ্ট আলো অবতীর্ণ করেছি। অতএব যারা আল্লাহর উপর ঈমান এনেছে এবং তাতে দৃঢ়তা অবলম্বন করেছে তিনি তাদেরকে স্বীয় রহমত ও অনুগ্রহের আওতায় স্থান দেবেন এবং নিজের দিকে আসার মতো সরল পথে তুলে দেবেন। মানুষ আপনার নিকট ফতোয়া জানতে চায়, অতএব আপনি বলে দিন, আল্লাহ তোমাদের কালালাহের মিরাজ সংক্রান্ত সুস্পষ্ট নির্দেশ বাতলে দিচ্ছেন। যদি কোনো পুরুষ মারা যায় এবং তার কোনো পুত্র সন্তান না থাকে এবং এক বোন থাকে, তবে সে পাবে তার পরিত্যক্ত সম্পত্তির অর্ধেক অংশ, এবং সে যদি নিঃসন্তান হয় তবে তার ভাই তার উত্তরাধিকারী হবে। তার দুই বোন থাকলে তাদের জন্য তার পরিত্যক্ত সম্পত্তির দুই তৃতীয়াংশ। পক্ষান্তরে যদি ভাই ও বোন উভয়ই থাকে তবে একজন পুরুষের অংশ দুজন নারীর সমান। তোমরা বিভ্রান্ত হবে বলে আল্লাহ তোমাদের সুস্পষ্টভাবে জানিয়ে দিচ্ছেন, আর আল্লাহ হচ্ছেন সর্ববিষয়ে পরিজ্ঞাতা।